মালয়েশিয়ায় নতুন শিথিলতার সুখবর বাসিন্দাদের জন্য। করোনা সামাল দিতে গত 1 জুন থেকে মালয়েশিয়া চলছে টানা মুভমেন্ট কন্ট্রোল অর্ডার এমসিও। এতে প্রবাসীদের জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। মালয়েশিয়ার ইতিহাসে 22 বছর পর এই প্রথম অর্থনীতি ও জিডিপি সর্বনিম্নে পৌঁছেছে। এই প্রান্তীয় লগ্নে দেশটির সরকার স্বাভাবিক পরিস্থিতি পুনরুজ্জীবিত করতে লকডাউনের সব নিষেধাজ্ঞা পুরোপুরি প্রত্যাহার না করে ধীরে ধীরে কিছু কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিচ্ছে। এর অংশ হিসেবে রাজধানীর কুয়ালালামপুর, শেলাঙ্গর ও প্রশাসনিক এলাকা পুত্রজায়া থেকে কিছু শর্ত সাপেক্ষে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। গত 10 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব 3.5 মাস পর এই লকডাউন শিথিলের ঘোষণা দেন। মালয়েশিয়ায় বিভিন্ন রাজ্য এবং প্রদেশে এই লকডাউন শিথিলের ঘোষণা ধাপে ধাপে আসছে। একেবারেই সব লকডাউন প্রত্যাহার করা হচ্ছে না, আবার খুব দীর্ঘসূত্রিতার মাধ্যমেও এটি ঘোষণা করা হচ্ছে না। মালয়েশিয়ার ন্যাশনাল রিকভারি প্ল্যান বা জাতীয় পুনরুদ্ধার পরিকল্পনার অংশ হিসেবে ধাপে ধাপে এই লকডাউনগুলো প্রত্যাহার করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় নতুন সুখবর এলো মালয়েশিয়ার নেগ্রো সেমিলানে। মালয়েশিয়ার নেগ্রির মন্ত্রী বেসার অর্থাৎ রাজ্যমন্ত্রী দাতুক সিরি আমিরুদ্দিন হরুন বলেছেন, নেগ্রো সেমিলান 1 সপ্তাহের মধ্যে জাতীয় পুনরুদ্ধার পরিকল্পনার চতুর্থ ধাপে রূপান্তরিত হবে বলে আশা করা হচ্ছে। এর আগে মালয়েশিয়ার এনআরপির চতুর্থ ধাপে থাকা একমাত্র রাজ্য ছিল লাবুয়ান। আগামী 1 সপ্তাহের মধ্যে নেগ্রো সেমিলানও এটির মধ্যে স্থানান্তরিত হচ্ছে বলে আশা করা যাচ্ছে। আমিরুদ্দিন হারুন বলেছেন, এর কারণ হচ্ছে নেগ্রো সেমিলান রাজ্য বৃহস্পতিবার পর্যন্ত 90% বেশি ব্যক্তিকে টিকাদান সম্পন্ন করেছে। যদিও কোভিড-19 পজিটিভ সংক্রমণের সংখ্যা সহ বেশ কয়েকটি উপাদানের দিকে নজর দেওয়া দরকার, যদিও সেগুলো কমছে। তিনি বলেন, আমরা এখন দিনে মাত্র 170 থেকে 200টি কোভিড-19 রেকর্ড করছি। যদি আমরা হিসেব অনুসরণ করি, আমরা ইতিমধ্যে ফেজ 4-এ যাওয়ার জন্য যোগ্যতা অর্জন করেছি, কিন্তু আমাদের আরও 1 সপ্তাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। গত সপ্তাহে লক্ষ্যমাত্রায় পৌঁছতে পেরেছিলাম, কিন্তু যেহেতু রাজ্যগুলো ধাপে ধাপে পরিবর্তন ঘটছে, সুতরাং আমাদেরকে একটু সময় নিয়ে করতে হচ্ছে, কারণ অন্যান্য রাজ্যে ধাপ পরিবর্তনের ফলেও সংক্রমণ বাড়ার ইঙ্গিত রয়েছে। গতকাল পোর্ট ডিকসন পৌর পরিষদে কর মূল্যায়ন লাকি ড্রয়ের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব কথা বলেন তিনি। তিনি বলেন, গত 4 সেপ্টেম্বর রাজ্যের দ্বিতীয় থেকে তৃতীয় ধাপে রূপান্তর হওয়ার ফলে নেগ্রো সেমিলানের অর্থনৈতিক এবং পর্যটন খাত পুনর্জাগরণ পেয়েছে। তিনি বলেন, আমরা পর্যটন গন্তব্যের জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি যখন এই অঞ্চলের টিকাদানের হার 100% পৌঁছাবে। তিনি বলেন, খুব শীঘ্রই নেগ্রো সেমিলান তার সুরক্ষা শতভাগ অর্জন করতে পারবে। এদিকে নেগ্রো সেমিলানের এই চতুর্থ ধাপে যাওয়ার ব্যাপারে ইতিবাচক হিসেবে দেখছেন মালয়েশিয়ার জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা বলছেন, এর ফলে মালয়েশিয়ার অন্যান্য রাজ্যেও ধাপ পরিবর্তন হতে পারে, কারণ অন্যান্য রাজ্যেও একই হারে টিকাদান সম্পন্ন হচ্ছে। ইতিমধ্যে মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, মালয়েশিয়ার সকল প্রদেশে আগামী অক্টোবর নাগাদ 80% টিকাদান সম্পন্ন হতে পারে। সেক্ষেত্রে 80% টিকাদান সম্পন্ন হলে তৃতীয় ধাপে যাওয়ার জন্য কুয়ালালামপুর এবং শেলাঙ্গরও প্রস্তুত হবে। সেক্ষেত্রে আরও বেশি রকম শিথিলতা আসতে পারে মালয়েশিয়ার অন্যান্য রাজ্যগুলোতেও। ডেস্ক রিপোর্ট, প্রবাস কণ্ঠ। যে কোনো খবর পেতে ভিজিট করুন প্রবাসকণ্ঠ.com, সাবস্ক্রাইব করুন প্রবাস কণ্ঠের ইউটিউব চ্যানেল, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।